বাবা বিশ্বনাথ শিবের বাড়ি, একের পর এক ঘাট, হাজার হাজার বছরের ইতিহাসের কথাই তো বলে বেনারস। গেরুয়া বসন পরা সাধু, মন্ত্রের উচ্চারণ, পর্যটকদের উচ্ছ্বাস আর সন্ধ্যের আরতি, সব মিলিয়ে অদ্ভুত এই বেনারস। ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম প্রিয় জায়গা কাশী বা বেনারস বা বারাণসী গিয়েছিলাম আমিও। আমি এখন আছি হাওড়া জাংশনে। আমি আজ এখান থেকে যাব উত্তরপ্রদেশের বারাণসী, আর আমি উত্তরপ্রদেশের বারাণসী যাব বিভূতি এক্সপ্রেসে। কলকাতার হাওড়া জাংশন থেকে অনেকগুলো ট্রেন বারাণসীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি রওনা দিয়েছি রাত 8টার বিভূতি এক্সপ্রেসে। এই ট্রেনটি বিভূতি এক্সপ্রেস। এই ট্রেনটি যাত্রা শুরু করে হাওড়া থেকে এবং যাত্রা শেষ করে উত্তরপ্রদেশের এলাহাবাদে, যেটির এখন নাম প্রয়াগরাজ। বিভূতি এক্সপ্রেসের B1 বগিতে আমার সিট পড়েছে। এই বগিটি 3 টায়ারের AC বগি। প্রায় 760 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ সারা রাত ধরে অতিক্রম করে সকালবেলা গিয়ে পৌঁছালাম বারাণসী রেলওয়ে স্টেশনে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি উত্তরপ্রদেশের বারাণসী রেলওয়ে স্টেশন থেকে। এখন সময় 9:30। আমি গতকাল রাত 8টায় হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। এখানে এসে পৌঁছাতে মোট সময় লাগলো 13 ঘন্টা 30 মিনিট। এখন আমি এই বারাণসী স্টেশন থেকে যাব দশাশ্বমেধ ঘাট। সেখানে গিয়ে আমি একটি হোটেল ভাড়া করব। তারপরে কিছুক্ষণ আমি রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমি ঘুরে দেখব বারাণসী শহর, এবং এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সেটি খুবই বিখ্যাত, সেটিও আমি ঘুরে দেখব। আর আমি যা কিছুই ঘুরে দেখব সব কিছুই তুলে ধরব আপনাদের কাছে। এই বারাণসী শহরকে ভারতের আধ্যাত্মিক শহর হিসেবে বিবেচনা করা হয়। এই শহরটি কিন্তু অনেক পুরনো। ইতিহাসবিদদের মতে 3000 থেকে 6000 বছরের পুরনো এই বারাণসী শহর। আমেরিকার বিখ্যাত লেখক মার্ক টোয়েন এই বারাণসী শহর সম্পর্কে বলেছিলেন, এই শহর ইতিহাসের চেয়েও পুরনো, সভ্যতার ঐতিহ্য ও প্রথা থেকেও পুরনো এ শহর। আর এখন আমি আছি বারাণসী রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর। এই হচ্ছে বারাণসীর টেম্পু স্ট্যান্ড। এখান থেকে দশাশ্বমেধ যাওয়ার জন্য রিজার্ভ টেম্পু নিলে ভাড়া পড়বে 200 রুপি। আর দশাশ্বমেধ ঘাট যাবেন তো? কেউ নেই জায়গা, ক্যুকি ওয়াহ ওয়ানওয়ে হ্যায়। হ্যাঁ, ওয়ানওয়ে হ্যায়, ওয়াহ নন্ট্রি লাগা রাতা হ্যায়, বেনিয়াবাগ তক জায়েগা, বেনিয়াবাগ সে গাড়ি আগে ওয়াহ পায়দল জানা পড়েগা। আমার পেছনের এই মোড়টি হচ্ছে বেনিয়াবাগ মোড়। এখানেই আমাকে অটো থেকে নামিয়ে দিল। এখান থেকে আমাকে 500 থেকে 700 মিটার সামনে যেতে হবে। 500 থেকে 700 মিটার সামনে গেলে আমি পাবো দশাশ্বমেধ ঘাট। বারাণসী শহর গঙ্গা নদীর পাড়ে অবস্থিত, আর এই গঙ্গা নদীর একটি ঘাট দশাশ্বমেধ ঘাট। আমি এই ঘাটেই একটি হোটেল নেওয়ার চেষ্টা করব। এখানে যদি আমি হোটেল পেয়ে যাই তাহলে আমি পুরো গঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবো। আর এখান থেকে মন্দিরগুলো খুব কাছে, সেই মন্দিরগুলো দেখতে অনেক সুবিধা হবে। বারাণসী শহরকে বলা হয় মহাদেবের শহর। এই বারাণসী শহর বেশ কয়েকটি কারণে বিখ্যাত। এই শহরে রয়েছে মহাদেবের মন্দির, বিশ্বনাথ মন্দির। এটি ভগবান শিবের একটি মন্দির, এবং পুরো ভারতীয় উপমহাদেশ শুধু নয়, পুরো বিশ্বেই হিন্দুদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। তাছাড়াও এই বারাণসী শহর বিভিন্ন ধরনের খাবার, পান ও শাড়ির জন্য বিখ্যাত। আমি হোটেলে ওঠার আগেই সকালের খাবার খেয়ে নিব, তারপরে হোটেলে উঠব।
आमी एखन आछि वाराणसी शहर गिरजाघर चक मोड़े। এই মোড় থেকে আরো সামনে 200 মিটার যেতে হবে, তাহলে পেয়ে যাব দশাশ্বমেধ ঘাট। বারাণসী শহরে এখন কিন্তু তাপমাত্রা অনেক, এখন সকাল 11টা, তারপরেও এখানে 39 ডিগ্রি তাপমাত্রা। 12টা বা 1টার দিকে এখানে তাপমাত্রা হয়ে যাবে 41 ডিগ্রি। আমাদের বাংলাদেশ বা কলকাতার তাপমাত্রার সাথে এখানকার তাপমাত্রার পার্থক্য হচ্ছে, আমাদের বাংলাদেশ বা কলকাতায় এই প্রচণ্ড গরমে প্রচণ্ড গা ঘামে, কিন্তু এখানে গরম প্রচুর কিন্তু গা কিন্তু সেভাবে ঘামছে না। আমি এখন আছি বারাণসী শহরের দশাশ্বমেধ রোডে। এই রাস্তা ধরেই আমি দশাশ্বমেধ ঘাটে যাব। এই বারাণসী শহরকে কিন্তু বলা হয় গলি শহর। এই শহরে রয়েছে প্রচুর গলি, আর এই শহরের যে ঘরবাড়িগুলো এগুলো অনেক পুরনো কিন্তু অনেক সুন্দর স্থাপত্য। বারাণসী শহরে প্রথমবারের মতো খাবার খাচ্ছি। সকালের খাবারে নিয়েছি রুটি, সাথে আছে বাটার, আর সঙ্গে নিয়েছি দুধ চা। এখানে বেশ কয়েকটি শত বছরের পুরনো খাবারের হোটেল আছে, সেই হোটেলগুলোতে বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়, কিন্তু প্রথমবার আমি বারাণসী শহরে আসলাম, এই হোটেলগুলো এখনও চিনতে পারি নাই। পরের ভিডিওতে সেই হোটেলগুলো এবং সেই হোটেলের খাবারগুলো তুলে ধরার চেষ্টা করব। অনেক টেস্টি, অনেক টেস্টি। সকালে যে খাবারটি খাচ্ছি অনেক টেস্টি। এটা হচ্ছে রুটি, আর ভিতরে আছে বাটার, সঙ্গে চিনি দেওয়া আছে, যার ফলে অনেক ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। আমার পেছনের এই নদীটি গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর এই ঘাটটি দশাশ্বমেধ ঘাট, আর এই ঘাটের উপরেই এই হোটেলটিতে আমি উঠেছি। এই হোটেলটির নাম সানরাইজ লজ। এই হোটেলের যে রুমে আমি উঠেছি সেই রুমটির ভাড়া হচ্ছে 1200 রুপি, এসি রুম। এখন আমি আপনাদের এই রুমটিও দেখিয়ে দেব। এই হচ্ছে রুম, এই রুমেই আমি উঠলাম। এই রুমটি বেশ পুরনো ও ছোট হলেও বেশ সাজানো গোছানো পরিপাটি, বেশ সুন্দর রুমটি। আর এই হচ্ছে রুমটির ওয়াশরুম, ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বেড, আর রুমটি হচ্ছে এসি রুম। এই রুমটির ভাড়া 1200 রুপি। এই হোটেলে আরও অনেকগুলো রুম আছে, যার মধ্যে এসি রুম এবং নন এসি রুম আছে। এসি রুমের ভাড়া সাধারণত 1000 থেকে 1500 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর নন এসি রুম 400 থেকে 500 রুপির মধ্যে পেয়ে যাবেন। দুপুরের খাবার শেষ করলাম, খাবারের মান বেশ ভালো ছিল, 150 রুপি খরচ পড়ল। এই বারাণসীতে আপনি 250 রুপি হলে সকাল দুপুর ও রাতের বেশ ভালো মানের খাবার পেয়ে যাবেন। এখন আমি যাব দশাশ্বমেধ ঘাটে। এই বারাণসী শহরে গঙ্গা নদীর উপরে প্রায় 88টির মতো ঘাট রয়েছে। এই ঘাটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আমি এখন যাচ্ছি সেখানেই। এই বারাণসীকে কিন্তু গলি শহরও বলা হয়। দেখেন কত গলি, এরকম অসংখ্য গলি রয়েছে এই বারাণসী শহরে। আমি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। এই ঘাট নির্মাণের দুই ধরনের মতবাদ রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান ব্রহ্মা ভগবান শিবকে স্বাগত জানানোর জন্য এই ঘাট নির্মাণ করেছিলেন। আরেকটি মতবাদ অনুযায়ী ভগবান ব্রহ্মা দশাশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের সময় 10টি ঘোড়ার বলি দিয়েছিলেন।
আমার পেছনে এখানেই সন্ধ্যা আরতি শুরু হয়। সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। ইতিমধ্যে এখানে বহু মানুষের সমাগম ঘটেছে। এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে থেকেই মানুষের সমাগম ঘটতে শুরু করে। আমিও উপভোগ করব আজকের সন্ধ্যা আরতি। গঙ্গা নদীর উপরে ঘাটগুলো, এখান থেকে নৌকা নিয়ে গঙ্গা নদীতে ঘুরতে ঘুরতে নৌকা থেকে দেখা যায় এবং নৌকা থেকে অসাধারণ লাগে এই গঙ্গা নদীর উপরে নির্মিত ঘাটগুলো। আমিও এখন ঘুরে দেখব নৌকা থেকে এই ঘাটগুলো। আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই, কখন ভ্রমণ করবেন বারাণসী? অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বেস্ট টাইম বারাণসী ভ্রমণের। এরপরে এপ্রিল থেকে শুরু হয় গরম, তারপরে শুরু হয় বর্ষাকাল। বর্ষাকালে এই গঙ্গার ঘাটগুলো জলে ডুবে যায়, তখন এই গঙ্গার ঘাটগুলোর এই রকম সৌন্দর্য আর থাকে না। দশাশ্বমেধ ঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু হয়ে যায় হরিশ্চন্দ্র ঘাটে, আর 80 ঘাটে যেতে নৌকা ভাড়া কিছুটা বেশি পড়ে। 88টি ঘাটের প্রতিটি ঘাটেই সেই ঘাটের নাম লেখা আছে। আমি ঘুরেছিলাম 40টি ঘাট। মাঝি নৌকা চালানোর সময় সেই ঘাটগুলোর পরিচয় করিয়ে দিবে আপনার সাথে। হরিশ্চন্দ্র ঘাটে যাওয়ার পথে পড়েছিল শীতলা ঘাট, মুন্সি ঘাট, দ্বারভাঙ্গা ঘাট, রানামহল ঘাট, নারদ ঘাট সহ আরও অনেক ঘাট। এই পরন্ত বিকালে গঙ্গা নদীতে নৌকা ভ্রমণের অনুভূতি অসাধারণ। আপনারা এখানে নৌকা ভ্রমণ না করলে আসলে এই অনুভূতি মুখ দিয়ে বলে কখনো বোঝানো সম্ভব না। গঙ্গা নদীতে দুই ধরনের নৌকায় ঘুরে বেড়ানো যায়। ইঞ্জিন চালিত নৌকায় 40 মিনিট ঘুরতে খরচ পড়ে প্রতিজনের 200 রুপি। হাতে চালিত নৌকায় রিজার্ভ করে নিয়ে ঘুরতে হয়। পুরো নৌকা রিজার্ভ করলে খরচ পড়ে 1500 থেকে 2000 রুপি। গঙ্গা নদীতে ঘুরতে ঘুরতেই নেমে এলো সন্ধ্যা। আরেকটু পরেই শুরু হবে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। প্রচুর লোকের সমাগম ঘটেছে। নৌকা থেকে নেমে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখার কোনো জায়গা নেই। নৌকা থেকেই সন্ধ্যা আরতি দেখব। নৌকা থেকে সন্ধ্যা আরতি দেখার জন্য আরও 300 রুপি বেশি দিতে হবে। নৌকাতে ঘোড়া এবং সন্ধ্যা আরতি দেখার জন্য মোট 500 রুপি দিতে হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এখন ফিরে যাচ্ছি হোটেলের রুমে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।